হ্যালো ভিউার্স সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদের জন্য এক নতুন ভিডিও নিয়ে এসেছি কীভাবে মজাদার এবং সুস্বাদু স্বাস্থ্যসম্মত চটপটি ঘরে বসে তৈরি করা যায় সেটি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব তো চলুন ভিউর্স দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন কিছু কাবলি বুট যেটি মূলত চটপটিতে ব্যবহার করে থাকি এটি আপনারা শুরুতে চার থেকে পাঁচ ঘন্টা পানিতে ভিজাই রাখবেন যেটি আমি এখানে অলরেডি ভিজায় রেখেছি ভিজানোর পরে এখন দেখুন এখানে আমি একটি পাত্রে চুলার উপর দিচ্ছি এবং সেখানে আমি কিছু পানি দিয়ে এটি আমি ফুটাতে দিব তো ফুটাতে দেওয়ার মতে লক্ষণীয় বিষয় অবশ্যই সেই সময় চুলার আঁশটা অনেক হাই রাখবেন তো এভাবে আমি কিছুক্ষণ রেখে দিব কিছুক্ষণ রাখা রাখার পরে আমি দেখতেছি এটি মূলত সিদ্ধ হয়ে গেছে তো এখন এর ঘনত্বটা আমি আরও বৃদ্ধি করার জন্য এবং এর ঝোলটা আরও গাঢ় করার জন্য আমি এখানে কিছু আলু সিদ্ধ করে নিয়েছিলাম যেটি এখানে আমি এখন দিয়ে নিচ্ছি এবং তার সাথে আমি কিছু জিনিস দিয়ে নিচ্ছি দেখুন এখানে আমি কিছু মরিচ দিচ্ছি এরপরে কিছু পেঁয়াজ দিলাম এখন আমি রসুন দিব এবং আমি এর সাথে কিছু মশলা দিয়ে নিব প্রথমে আমি দিব হলো আদা এবং রসুন বাটা এর সাথে আমি দিয়ে দিব আদা এবং রসুন বাটা দিয়ে দিব সেই সাথে আদা রসুন বাটা এবং কিছু জিরে ধনে একসাথে বাটা আমি পরিমাণ মতো এক পরিমাণ আমি দিয়ে দিলাম তবে এটি নির্ভর করবে আপনাদের আপনাদের উপাদানের উপর আপনাদের আপনারা কতটুকু চটপটি বানা বানাচ্ছেন তার উপর নির্ভর করে এবং আমি পরিমাণ মতো এক চ্যামিস এক টেবিল পরিমাণ আমি এখানে হলুদ দিলাম এবং এর সাথে আমি লবণ দিয়ে নেব এক পরিমাণ লবণ আমি প্রাথমিকভাবে দিয়ে নিলাম এরপরে আমি এটিকে কম বা বেশি যখন প্রয়োজন হবে সেটি আমি দিয়ে নিতে পারব এখন যেটি দিলাম এটি লক্ষ্য করুন এটি মূলত আমরা বাজার থেকে বিভিন্ন চটপটির যে মশলা পাই তার একটা মশলা এখানে আমি মিশ্রণ করে একটি ভালো করে নাড়ায় কিছুক্ষণের জন্য রেখে দিব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে মিশ্রণ হওয়ার জন্য এখন শেষ এখন দেখুন এটি ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে উপাদানগুলো ভালোভাবে মিশ্রণ হয়ে গেছে এবং পাশে দেখুন আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি মূলত এখন খাবারের জন্য রেডি করতেছি এখন এভাবে খেলেও আপনারা খেতে পারবেন স্বাদ পাবেন তবে আরও বেশি স্বাদ পাওয়ার জন্য এর সাথে আমি দেখুন এখন কিছু পেঁয়াজ কুচি মরিচ কুচি এবং কুচি দিয়ে নিলাম এরপরে আমি এর উপরে কিছু যে মসমসে ভাবটা আনার জন্য আমি কিছু ফুচকা দিয়ে নিব এবং সবশেষে আমি এখানে যে সাদা ভাবটা উপরে যেটা থাকে দূর থেকে যেটা আমাদের বিভিন্ন রেস্তোরাঁয় আকর্ষণ করে থাকে সেই ডিমের আস্তরণটা দিয়ে নেব এবং পাশেই দেখুন আমি যে যেই টকটা দেখতেছেন এটি আমার ঘরে তৈরি সেটি আমি এখন দিয়ে নিব তো এভাবেই আপনারা তৈরি করতে পারেন মজাদার সুস্বাদু এবং স্বাস্থ্যকর সবচেয়ে বড় কথা স্বাস্থ্যের বিষয়টা নিশ্চিত হওয়াটা জরুরি যেটি আপনারা ঘরে বসে করতে পারেন এবং মজা মজা এবং সুস্বাদের গুণে কখনোই কমতি হবে না তো এভাবে আপনারা ভিউয়ার্স আমার এই ভিডিওটি ফলো করে হয়তো বাসায় বানিয়ে নিতে পারেন সুস্বাদু মজাদার চটপটি তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনকে চেপে দিবেন তো ভালো থাকুন ভিউয়ার্স ভবিষ্যতে আপনাদের জন্য আরও নতুন ভিডিও নিয়ে